মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর শূন্যরেখায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, বিএসএফ শারীরিক নির্যাতন ও পিটিয়ে তাকে হত্যা করেছে। গামছা দিয়ে বান্দা ভারত সীমান্ত দিকতে টেনে নিয়ে এসে ওই জায়গায় ফেলে রেখে দিয়েছে। মাঝে মধ্যে আমাদের রঘুনাথপুর সীমান্ত এলাকায় কেউ হাতে মেরে বিএসএফ মেরে ফেলে দিয়ে যায়, আবার কেউ মারা যায়, কেউ বেঁচে থাকে, কিন্তু বিএসএফ এটা স্বীকার করে না। তবে পুলিশ বলছে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এর পেছনে কারা দায়ী তা বেরিয়ে আসবে তদন্তে। লাশের পিঠে এবং নিতম্বের দিকে কিছুটা কালো শিরার দাগ আছে। আমরা লাশটা পোস্টমর্টমের জন্য, ময়নাতদন্তের জন্য আমরা সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষেই লাশটার মৃত্যুর কারণ এবং একই সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিসের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম হব। সীমান্তের শূন্যরেখা থেকে গত এক বছরে তিনটি মরদেহ উদ্ধার করা হয়, তবে একটিরও জট খুলতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, বেনাপোল।